আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওবরাকাত আমাদের মধ্যে অনেকেই আছি যারা প্রতিনিয়ত কিছু কাজ করে থাকি এবং মনে করি এগুলো সাধারণ কাজ কিন্তু সেই সব কাজ আসলে অনেক গুনাহের এবং সেগুলোর উপর কোরআন হাদিসের লানত করা হয়েছে তো চলুন তেমনই তেত্রিশটি গুনাহের কথা জেনে নেই যেগুলোর উপর লানত করা হয়েছে যে স্ত্রী বা পুরুষ সূচের দ্বারা নিজের হাতে বা নিজের শরীরে খোদাই করে বা উল্কিয়াকে অথবা অন্যের দ্বারা তা অঙ্কিত করায় তার প্রতি আল্লাহতালা লানত যে পুরুষ তার স্ত্রীর পশ্চাদ্দারে সহবাস করবে সে অভিশপ্ত যে স্ত্রী লোক নিজের হাতে বা অন্য কাউকে দিয়ে অন্যের চুল নিজের চুলের সঙ্গে মিশিয়ে নিজের চুলের পরিমাণ বাড়ায় অর্থাৎ পরচুলা পরে তার উপরে আল্লা তালা লানত করেছেন এটা বলেছেন হজরে পাক সাল্লাহ আলাই যে স্ত্রী তার স্বামীর উপরে রাগ করে স্বামী থেকে পৃথক রাত্রি যাপন করে তার উপর ফেরেস্তাগণ ভোর পর্যন্ত লানত করতে থাকেন যে ব্যক্তি পূর্বপুরুষের বংশ ছেড়ে অন্য বংশের পরিচয় দেবে যেমন সাঈদ বংশ নয় অথচ সাইদ বলে পরিচয় দেবে তার উপর রসুল্ল্লাহ সাল্লাহু আলাইহি লানত করেছেন যে ব্যক্তি নিজে সুদ খায় বা বিনা অপরাগতায় অন্যকে সুদ খাওয়ায় যে সুদের দলিলে বা কারবারে সাক্ষী হয় যে সুদের দলিল লেখে তাদের সকলের উপর রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম লানত করেছেন যে ব্যক্তি নিজের স্ত্রীকে তিন তালাক দিয়ে হিলাবাহানা করে হারামকে হালাল করার জন্য সেই স্ত্রীকে অন্য কারোর সাথে এই শর্তে বিবাহ দেয় যে বিবাহের পর সহবাস করে তালাক দিতে হবে এবং দ্বিতীয় ব্যক্তি এই শর্ত স্বীকার করে বিবাহ করে এরূপ উভয় ব্যক্তির ওপর রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম লানত করেছেন রসুল্লাহ সাল্লু আলহিহাস্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি ডিম বা রশি ইত্যাদি ক্ষুদ্র জিনিসও চুরি করে আল্লাহ তালা তার হাত কাটার হুকুম দিয়েছেন এবং আল্লাহ তালা তার উপর লানত করেছেন যে মদ তৈরি করে যার জন্য তৈরি করে যে মদ পান করে যে মদ পান করায় যে মদ বিক্রি করে যে মদ বিক্রি করে পয়সা খায় যে মদ বহন করে আনে যার জন্য বহন করে আনা হয় যে মদ দান করে তাদের সকলের উপর রসুল্লাহ সাল্লাইসাল্লাম লানত করেছেন যে পিতামাতাকে লানত করে আল্লাহ তালা তাদের উপর লানত করেন যে পিতামাতাকে গালি দেয় বা সমালোচনা করে আল্লাহ তালা তার উপর লানত করেন যে ব্যক্তি তীর বা ধনুকের লক্ষ্য ঠিক করার জন্য অন্য কোনো প্রাণীকে কষ্ট দিয়ে তাকে নিশানা বানায় তার উপর রসুল্লাহ সাল্লাসাল্লাম লানত করেছেন যে পুরুষ স্ত্রী লোকের সুরোত ও বেশভূষা বা যে স্ত্রী লোক পুরুষের স্রোত বা বেশভূষা ধারণ করে তার উপর রসুল্লা সাল্লাইসাল্লাম লানত করেছেন যে ব্যক্তি এক আল্লাহ ছাড়া অন্য কারোর নামে প্রাণী জবেহ করে আল্লাহ তালা তার প্রতি লানত করেছেন যে ব্যক্তি ইসলাম ধর্মের বাইরের কোনো কথা ইসলাম ধর্মের ভিতরে দাখিল করে এবং যে এমন ব্যক্তি সহায়তা করে আল্লাহ তালা এবং মানব সকলেই তার উপর অভিসম্পাদ করে যে ব্যক্তি কোনো জীবজন্তুর ছবি অঙ্কন করে তার উপর রসুল্লাহ সাল্লাই লালন করেছেন যে ব্যক্তি লুত হয় সে অভিশপ্ত যে ব্যক্তি কোনো জীবের সাথে কুকর্ম করে সে অভিশপ্ত যে ব্যক্তি কোনো জীবের মুখের উপর লোহা গরম করে দাগ দেবে অথবা তার মুখের উপর আঘাত করবে সে অভিশপ্ত যে ব্যক্তি কোনো মুসলমানের সাথে ধোকাবাজি করে বা জ্ঞাতসারে কোনো মুসলমানের ক্ষতি করে সে অভিশপ্ত যেসব স্ত্রী লোক মাজারে যাবে এবং যারা মাজারে গিয়ে সিজা করবে বা সেখানে বাতি জ্বালাবে তাদের উপর রসুল্লাহ সাল্লাসালাম লানত করেছেন যে লোক কারোর স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে উস্কানি দিয়ে খাড়া করাবে বা চাকর গোলামকে তার মুনিবের বিরুদ্ধে উস্কানি দেবে বা সাগরেকে উস্তাদের বিরুদ্ধে কুমন্ত্রণা দিয়ে উত্তেজিত করবে রসুল্লাহ সাল্লাহু আলহিহাসাল্লাম বলেন সে আমার দলভুক্ত নয় রসুল্ল্লা সাল্লু আলহিসাল্লাম বলেছেন যে ব্যক্তি কোনো মুসলমানের দিকে হাসি বিদ্রূপ বা ভয় দেখানোর উদ্দেশ্যে অস্ত্র দিয়ে ইশারা করে ফেরেস তার উপর লানত করেন রসুল্লাহ সাল্লাইসালাম বলেছেন যদি তোমরা কাউকে আমার সাহাবিদেরকে গালি দিতে দেখো বা সমালোচনা করতে দেখো তখন বলবে তোমাদের কুকাজের জন্য তোমাদের উপর আল্লাহ তালা লানত হোক আল্লাহ পাক বলেন যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখিরাতে অভিশাপ করেন যে লোক ইনসাফের রাজত্বের মধ্যে জুলুম ও অত্যাচার করে এবং শান্তির দেশের মধ্যে অশান্তি আনে বা আত্মীয় স্বজন ও অন্যদেরকে কষ্ট দেয় আল্লাহ তালা তার উপর লানত করেন যে ব্যক্তি আল্লাহর কিতাব এবং আল্লাহর হুকুম ও আইন জানার সত্ত্বেও তা গোপন করে রাখে আল্লাহ এবং অভিসম্পাদকারীগণ তার উপর অভিসম্পাদ করে যে ব্যক্তি ইমানদার সতী মহিলার উপর মিথ্যা অপবাদ লাগাবে অথচ সে এই বিষয়ে অবগতও নয় সে দুনিয়া ও আখিরাতে অভিশপ্ত হবে যে ব্যক্তি মুসলমানের চেয়ে কাফেরদেরকে বেশি ভালোবাসবে এবং মুসলমানদের বিরুদ্ধে কাফেরদেরকে সহযোগিতা করবে তার উপর লানত রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন যে ঘুষ খাবে যে বিনা অপরাগতায় ঘুষ দেবে যে ঘুষের ব্যবস্থা করবে সকলের উপর তাল্লাহ লানত রসুল্লাহ সাল্লাইসাল্লাম বলেছেন ছয় প্রকার লোককে আমি লানত করেছি এবং সকল নবীগণ লানত করেছেন তারা হল এক যারা বিকৃত করে কোরআনের অর্থ করবে দুই যারা আল্লাহর সৃষ্টি তাকদিরকে অবিশ্বাস করবে তিন যারা আল্লাহর হারাম করা জিনিসকে হালাল করবে চার যারা জোর জবরদস্তি করে নেতৃত্ব ও কর্তৃত্বের শক্তি অর্জন করার জন্য দুষ্টু পাপী লোকদের শ্রেষ্ঠত্ব দান করে নেতৃত্বের আসনে বসাবে পাঁচ যারা আমার রুহানি ও জিসমানি বংশধরদের অবমাননা করবে এবং ছয় যারা আমার উন্মত হয়ে আমার সুন্নত পরিত্যাগ করে ভিন্ন আদর্শ ভিন্ন পথ ও ভিন্ন নীতি অনুসরণ করবে রসুল্ল আলাইহি হাসাল্লাম তার উপরও লানত করেছেন অর্থাৎ আল্লাহ আল্লাহতাল্লাহ যেন তাদেরকে সাহায্য না করেন এই জন্য বদা ও অভিশাপ দিয়েছেন ও যে আল্লাহর ডাক হাইয়া আল্লাহ হাইয়া আল্লাহ ফালাহ শোনার সত্ত্বেও আদেশ পালন করেনি অর্থাৎ শরীয়ত সম্মত উজোর না থাকার সত্ত্বেও জামাতে উপস্থিত হয়নি রসুল্লাহ সাল্লাহ আলহিহাস্লাম বলেছেন আল্লাহ আল্লাহন তাদের উপর যারা জমিনের সীমানা ও জমিনের খুঁটি পরিবর্তন করে আমাদের মধ্যে অনেকেই সাধারণ মনে করে এই অভিশপ্ত পাপগুলো প্রতিনিয়ত করে যাচ্ছে অনুগ্রহ করে তাদের কাছে এই দিনের বার্তাগুলো পৌঁছে দিন এবং তাদেরকে সতর্ক করে দিন আর যদি আমার আপনার মধ্যেও এরূপ কার্যকলাপ থেকে থাকে তাহলে চলুন আমরা এগুলো থেকে বের হয়ে আসি আল্লাহ তালা আমাদের সকলকে লানত ও অভিশপ্ত কাজগুলো থেকে বের হয়ে আসার তফিক দান করুন আমিন কোরআনসন্নায় রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারকাত